আগামী বর্ষায় চট্টগ্রাম নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা হলে দায় নিতে হবে সিডিএ কে বললেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী কারণ খাল ভরে আছে ময়লা আবর্জনায় এখন থেকে পরিষ্কার করা না হলে আবারও বৃষ্টির পানিতে ডুববে বন্দর নগরী চট্টগ্রাম আর সিডিএ চেয়ারম্যান বলছেন খাল নালা পরিষ্কারের দায়িত্ব কর্পোরেশনের তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলা খাল পরিষ্কার করছে তারা নগরবাসী চান জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি নগর পরিকল্পনাবিদরা বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয় না থাকলে জলাবদ্ধতা প্রকল্পের অর্থ যাবে জলে বর্ষায় চট্টগ্রাম নগরবাসী দুঃখের অপর নাম জলাবদ্ধতা এই জলজট থেকে মুক্তি দিতে ৬০০০ কোটি টাকার প্রকল্প নিয়ে সিডিএ সেই প্রকল্পের মেয়াদ বেড়ে ৯৫০০ কোটি টাকায় ঠেকলেও কোনো সুফল পাচ্ছে না নগরবাসী সিটি মেয়র বলছেন দ্রুত খাল পরিষ্কার না করলে আগামী বর্ষায়ও জলাবদ্ধতায় দুর্ভোগ হবে নিত্যসঙ্গী আর এ দায় নিতে হবে সিডিএ কে সুয়ারেজের পানি যাওয়ার কোনো রাস্তা নেই খাল সব ভরাট করে ফেলেছে হ্যাঁ উন্নয়ন সেখানে ওনাদের কাজ করার জন্য কিন্তু খাল ভরাট হয়েছে সুয়ারেজের পানি যাওয়ার তো কোনো ব্যবস্থা হয়নি তা মানুষের এই সুয়ারেজের পানি খাল দিয়ে যেতে পারতেছে না সব উঠানে রাস্তায় মানুষ এই ময়লা পানি দিয়ে হাঁটতে হচ্ছে নামাজ পড়তে যেতে হচ্ছে কোনো পবিত্রতা রক্ষা করতে পারছে না সিডিএ বলছে সিটি কর্পোরেশন নালা পরিষ্কার না করাই জলাবদ্ধতার ভোগান্তি কমছে না স্লুইস গেট নির্মাণে ভাত দিয়া খাল পরিষ্কারে নেমেছে তারা আমরা আমাদের বলি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করব এখন ওনারা ওনাদের যে ১৩০০ কিলোমিটার আছে ওগুলি শুধু যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সুফল পান ২০১৭ সাল থেকে শুরু হওয়া সিডিএ জলাবদ্ধতা প্রকল্পে সুফল না মেলায় হতাশ বন্দর নগরীর বাসিন্দারা এক কোমর পানি হয় এখানে অনেক জলাবদ্ধতা হয় অনেক দোকানদারদের ক্ষতি হয় এখন সুইচ গেটটা যদি চালু হয় তাহলে ইনশাল্লাহ জলাবদ্ধতা কেটে যাবে নগর পরিকল্পনাবিদরা বলছেন সিটি কর্পোরেশন ও সিডিএ সমন্বয় না থাকলে কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ যাবে জলে সুফল নিয়েও সংশয় আছে তাদের দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে এটার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে এবং যতদিন আমরা এই সমন্বয়ের জায়গাটা তৈরি করতে না পারবো ততদিন কিন্তু এই সমস্যাটা বিদ্যমান থাকবে জলাবদ্ধতা নিরসনে শুধু সিডিএ নয় সিটি কর্পোরেশন ও পানি ইউনিয়ন বোর্ডও নিয়েছে দুই প্রকল্প নয়ন বড়ুয়া জয় নিউজ ২৪ চট্টগ্রাম